বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোন বাধ্যতামূলক বিষয় আছে? আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই মারা যাওয়ার পর আমার কি হবে? স্ত্রীর দেনমোহর পরিশোধ করা, এটা স্বামীর উপরে কর্তব্য, এটা স্বামীর উপরে কি ভাই? আমরা মেয়েদেরকে যে কত ভাবে ঠগাই আল্লাহ, আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। আচ্ছা দেখি, বুকে হাত দিয়া হাত তোলেন তো সেই সকল বীর পুরুষেরা যারা বিয়ের পর, বিয়ের সময় বউয়ের যে মোহর ধার্য করা হয়েছে এটা পাই পাই করে পুরোটা বুঝাই দিয়েছেন তারা, হাত তোলেন তো দেখি। ক্যামেরাম্যান ভাইরা একটু তোমরা একটা ফুটেজ নিতে পারতা, দেখেন সুবহানাল্লাহ হাত গোনা যাবে অল্প কয়েকটা হাত, তাই না? না না আপনি এটা বললে আমি মানবো না তো, আর বাকি সব পোলা পান এখানে সব আবিয়াত্যা, আরে না বহু বিবাহিত মানুষ আছে আমি তো চেহারা দেখতেছি এখানে। আচ্ছা আলহামদুলিল্লাহ আমি খুব শুকর আদায় করে বলতে পারি, আমার যখন 2800 টাকা বেতনের আপনার মসজিদ মাদ্রাসা শিক্ষকতা আর 10,000 টাকা বেতনের মসজিদের চাকরি ছিল, তখনই আমার স্ত্রীর মোহরের টাকা আমি পরিপূর্ণভাবে শোধ করে দিয়েছি। আমি না শুধু এদেশে আলেম ওলামাদের 99% দেখবেন, হুজুরদের তো সব জায়গায় দোষ দেন, নারীদের দিকে আপনারা দেন, বেশিরভাগ হুজুরদের দেখবেন যে আমার টানাটানি সংসারে আমি আমার বউর মোহর টাকা দিয়ে দিছি, দেওয়ার পরে ভদ্র মহিলা দেখি টাকাগুলো আমার বাসাতেই আলমারিতে ধুয়ে দিয়েছে। বললাম এগুলো এখানে কেন? বলেছে আমি এগুলো দিয়ে কি করবো, আমি কি এটা কোনো কথা? টাকা দিয়ে মানুষ কি করবে এটা কোনো কথা? এটা তুমি তোমার মাকে গিফট করে দাও, তোমার ভাইকে গিফট করে দাও, তুমি একটা কিছু কিনো, আমাকেও কিছু গিফট করো চাইলে, ইসলাম তোমাকে এটা স্বাধীনতা দিয়েছে। পরে দেখলাম না ভদ্র মহিলা কোনো কিছু করে না, তখন আমি তার সাথে আরো কিছু টাকা টুকা দিয়া তার নামে এক কাঠা জায়গা এখনো তার নামে আছে, ওই জায়গা আমি তাকে কিনে দিয়েছি যে এটা তোমার মহারণা পাবে, এটা তোমার জায়গা। ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বলেছেন, ওয়া আতুন্নিসা সাদাকাতিহিন্না নিহলা, মেয়েদের মোহর তোমরা আদায় করে দিবে, এটা তাদের প্রাপ্য অধিকার। আমি প্রায় সময় বলার চেষ্টা করি এই দেশে এমন এক চিটারি হয় এই জায়গাটাতে, বাসর ঘরে ওই বেচারি ভদ্র মহিলাকে ফুসলেয়া ফাসলেয়া টাউট বাটপার স্বামী বলে কি, বলে যে দেখো এখন মোহর তো মুরব্বীরা ধরছে 10,00,000 1 টাকা, 5,00,000 5 টাকা, আমি তো কয়েকদিন পরে ইটালি চলে যাচ্ছি, কত টাকা কত 5,00,000 আসবে সবই তো তোমার, এখন তুমি পারমিশন না দিলে তো আমি আগাইতে পারি না। ভদ্র মহিলা বেচারি সরল মনে বলে, আরে কি বলেন আপনার টাকা দিয়ে কি করবো আমি, গেল আর কি শেষ। এইভাবে মেয়েদেরকে আমরা ঠকাই কি ঠকাই না? যারা মোহর দেন নাই এই মাহফিল থেকে যে মোহর পরিশোধ করার পরিকল্পনা করবেন তো ইনশাআল্লাহ কিস্তিতে পরিশোধ করবেন, সিস্টেম সহজ, একসাথে দিতে পারেন না কি দিতে পরিশোধ করবেন কিস্তিতে, ছোট্ট একটা নোটবুক দিয়া ভদ্র মহিলার কাছে দিবেন, বলবেন টাকা দিলে লেখা লেখা রাখবা, ওই দোকানদারের টাকা যেরকম শোধ করেন ওরকম শোধ করবেন, সিরিয়াসলি বলতেছি, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। সবাই স্ত্রীর মহরণা পরিশোধ করবেন তো? স্ত্রীর মোহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মোহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন, আর সেদিন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে, পাই পাই করে হিসাব দিতে হবে। এবং ফুকা একরাম এ মোহরের এই মাস আলাতে চমৎকার একটা মাস আলা বলেছেন, সেটি হলো যে কোনো মানুষ যদি মারা যায় তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহরণা পরিশোধ করতে হবে, এটা পাওনাদারের পাওনার মতো, এটা পাওনা, অতএব স্ত্রীর মোহর পরিশোধ করবো তো ইনশাআল্লাহ। মেয়েদেরকে আমরা কতভাবে ঠকাই দেখেন, মোহর পরিশোধের বেলায়ও খবর নাই, বাপ মা মারা গেছেন জমি জমাতে মেয়েদের ভাগ আছে সেখানেও কোনো খবর, ফুসলেয়া ফাসলেয়া জাল ভিত্তিহীন ফতোয়া দিয়া মেয়েদেরকে আমরা ঠকাই দিই, বলি কি, বলি যে না এটা তো আসলে বাবার বাড়ির সম্পদ, মেয়েরা নিলে নাকি তাদের নাকি এটা সয় না, এ সমস্ত বানোয়াট কথা বলে তাদের আমরা হক নষ্ট করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের হকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, মা বোনদের তাদের প্রাপ্য বোঝাই দেবো তো ইনশাআল্লাহ। অতএব যদি দেনমোহর পরিশোধ করতে আপনি ব্যর্থ হন, মারা যাওয়ার পর আপনার পরিত্যক্ত সম্পদ থেকে পাওনাদারের পাওনা যেরকম পরিশোধ করা হয় আপনার স্ত্রীর মোহর কি করতে হবে, পরিশোধ করতে হবে। বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে?
না এমন কোনো বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পরতেই হবে নাকে আপনার ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তবে হ্যাঁ কোন অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলা করে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না জায়েজ না জায়েজের বিষয় এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে আর অবিবাহিত মেয়েরা এরকম করে না এরকম কোনো আঞ্চলিক বিশেষ কোনো আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে কিন্তু কোনো অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পড়া আবশ্যক অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাক ফুল খুলে ফেলে তাহলে স্বামীর কপালে দুর্গতি আছে স্বামীর কোনো বিপদ হয় স্বামী মারা যায় এরকম কথা অনেক জায়গা আছে না অনেক মহিলা নাক ফুল খুলে ফেললে মুরব্বী মহিলারা ধমক দেয় নাক ফুল পর স্বামীর ক্ষতি হবে আমি বলি ভাই এটা যে একটা ভিত্তিহীন কথা এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামাইবো ঝগড়া লাগলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্ত্রী নাক ফুলটা খুলে বসতে চান দু এবার তোমার সোজা করে ফেলো ঠিক না তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি এগুলো কুসংস্কার নিছক কুসংস্কার আপনারা কি মানুষের সন্তান না বানরের সন্তান আমি তো মানুষের সন্তান হিসেবে আমি মনে করি আমি আদম আলাইহিসসালামের সন্তান বিধায় আমি কোনো বানরের সন্তান এ বিশ্বাসে আমি বিশ্বাসী না এখনো যদি কেউ নিজেকে বানরের সন্তান হিসেবে বিশ্বাসী মনে করতে পারেন পরিচয় দিতে পারে এটা তার ব্যাপার আমরা আদম আলাইহিসসালামের সন্তান কোরআন পরিষ্কারভাবে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের সৃষ্টি তারপরে পৃথিবীতে মানুষের পরম্পরা টিকে থাকার পুরো হিস্ট্রি কোরআনে যা বর্ণিত হয়েছে সে আলোকে কোনো মুসলমান বানর থেকে নিজেদের সৃষ্টি হয়েছে বা সেখান থেকে মানুষ এর জন্ম হয়েছে মানুষের শুরু হয়েছে বা সেখান থেকে মানুষ এসছে এরকম কোনো ধ্যান ধারণা একজন মুসলমান রাখতে পারে এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া মানে কোরআনকে অস্বীকার করা আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।